সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আজকে 30শে সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর 2022, ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা। বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা বিশেষ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। যদিও আমার এই মাছের বিজনেসে সময় খুব অল্প, হয়তো মাস দুয়েক হয়েছে আমি এই বিজনেস শুরু করেছি, কিন্তু তার মধ্যে বেশ কিছু স্টাডি করেছি। স্টাডি করেছি যেরকম, ভারত হোক বা বাংলাদেশ, কলকাতা হোক বা ঢাকা, এত অত্যাধিক গরম পড়েছে যাতে আমাদের মাছগুলো টপাটপ মারা যাচ্ছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যে বন্ধুরা মাছ পোষেন, রঙিন মাছ, এবং সেগুলো নিয়ে তাদের জীবিকা নির্বাহ করার একটা পথ খুঁজে দেখছেন আগামী ভবিষ্যতে, যে এই মাছ করে তাদের ভবিষ্যৎ বা তাদের কর্মজীবন আগে নিয়ে যাবেন, আমার উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য। এবং তার সাথে সাথে যে বন্ধুরা শখে মাছ পোষেন, যাদের শখ করে মাছ কেনেন, অনেক দামি দামি মাছ কেনেন এবং অ্যাকোরিয়ামে পোষেন, এবং তাদের যদি সেই শখের মাছগুলো মারা যায়, তখন তার দুঃখের সীমা থাকে না। সব থেকে বড়ো জিনিস, মানে মনের একটা এত বড় কষ্ট হয় যে মাছগুলো মারা যাচ্ছে, শখের মাছ, সেই মাছগুলো যখন মারা যায় তখন প্রচণ্ড কষ্ট হয়, কারণ বাড়ির ফ্যামিলি মেম্বারের মতোই তারা হয়ে যায়। তার উপরে আর্থিক একটা লস তো আছে। তো আজকের ভিডিওটা আমার সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে, যাদের জন্য, যাদের মাছ আর কি এই গরমে টপাটপ মারা যাচ্ছে বিনা কারণ ছাড়াই, যেখানে মাছের কোনো অসুস্থতা নেই, যেখানে মাছের কোনো শরীর খারাপ নেই, কিন্তু তা সত্ত্বেও মাছগুলো কেন মারা যাচ্ছে। এখন দেখবেন, এই সেপ্টেম্বর মাসের গরমে কোনো কারণ ছাড়াই, কোনো অসুস্থতা ছাড়াই কিছু কিছু মাছ টপাটপ মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে তো এই জিনিসটা আমি কিছুতেই বুঝতে পারছি না, কারণ আমার একটা মাছের ব্রিড আছে যেটা হচ্ছে ডলার। এই ডলারটা আমি দেখছি প্রায় শরীর খারাপ হচ্ছে, প্রায় মারা যাচ্ছে। তো আমি কিছুটা স্টাডি করে যতটা বুঝতে পেরেছি, যে এই মাছগুলো মারা যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে এই অত্যাধিক টেম্পারেচার, এই অত্যাধিক টেম্পারেচারের জন্য, টেম্পারেচারের হেরফেরের জন্য মাছের খুব প্রবলেম হচ্ছে এবং মাছগুলো আর কি বিনা কারণেই মারা যাচ্ছে। যেখানে হয়তো দেখছি যে মাছের কোনো ঠান্ডা লাগেনি, কোনো শরীর খারাপ হয়নি, অথচ এসে দেখছি একটা দুটো করে মাছ প্রায় মারা যাচ্ছে, রোজই মারা যাচ্ছে। তো গতকাল আমি আপনাদের একটা মাছের ভিডিও দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমার একটা ডলার মাছ কাত হয়ে গিয়ে, সাদা হয়ে গিয়ে খাবি খাচ্ছে। কেন খাচ্ছে, মানে এটা তো 29শে সেপ্টেম্বরের ঘটনা আমি আপনাকে দেখাচ্ছি। 28শে সেপ্টেম্বর আমি একটা মাছ তুলেছিলাম, যে মাছটা সকালবেলা এসে দেখি মাছটা উল্টে পড়ে মারাই গেছে, সেই মাছটাকেও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মাছটা এখানে এখনও পড়ে আছে, 28 তারিখ রেখেছি, এখন অবধি এখানে পড়ে আছে, মাছটা শুকিয়ে গেছে, এখন অবধি এখানেই পড়ে আছে। তো এই মাছটা মারা যাওয়ার কারণ কী? তারপর কালকে বিকালবেলা এসে আমার ছেলে দেখেছে যে আরেকটা মাছ ওরকম উল্টে সাদা হয়ে পড়ে আছে। তো আমি আমার ছেলেকে সাজেস্ট করলাম যে মাছটাকে তুলে নে, তুলে একটা ছোট্ট বালতিতে অল্প একটু জলের মধ্যে রাখ এবং সেই জলে একটুখানি প্যারাক্সিন দিয়ে দে, কারণ কাল সকাল থেকে আমরা ডলারে 5টা 5টা করে দিনে দুবার আর কি 10টা প্যারাক্সিন দিয়েছি, প্যারাক্সিন 500 গোলে দেওয়াতে মাছগুলো এখন আবার অনেকটা স্টেবল। কী হচ্ছিল, মাছগুলো, মাছের যখন শরীর খারাপ হবে তখন দেখবেন মাছ একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া মানেই মাছের কিছু না কিছু প্রবলেম হচ্ছে। তো গতকাল সকালবেলা এসে যখন খেতে দিলাম, খাবারগুলো সব নষ্ট করলো, কিচ্ছু খেলো না। এই খাবারগুলোকে তুলে রেখেছি, দেখুন, এই যে খাবারগুলোকে তুলে রাখা আছে, খাবারগুলোকে জল থেকে তুলে নিয়েছি, কারণ এই খাবারগুলো শুধু শুধু জলে পড়ে থাকলে জলও নষ্ট হবে, নোংরা হবে, তার থেকে খাবারগুলোকে তুলে নেওয়াই ভালো, কারণ যেহেতু মাছ খাচ্ছে না। তো যেটা বলছিলাম আপনাদেরকে, মাছ মারা যাওয়ার কারণ হচ্ছে এখন কী হচ্ছে, সকালের দিকে একদম ভোরের দিকে বা রাতের দিকে টেম্পারেচার থাকছে মোটামুটি ওই 25-26-এর কাছাকাছি, আর 25-26, 27-28 এরকম। আর ঠিক দিনের বেলায়, মানে একটু বেলা বাড়ার সাথে সাথে যখন রৌদ্র মাথার উপর উঠে যাচ্ছে দুপুর 12টা নাগাদ, তখন টেম্পারেচার হয়ে যাচ্ছে প্রায় 38-39-40 ডিগ্রির কাছাকাছি, মানে প্রায় 10-12 ডিগ্রির ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এই 10-12 ডিগ্রির ডিফারেন্সে কী হচ্ছে, মাছেদের স্ট্রোক হয়ে যাচ্ছে, তার জন্য ঠান্ডা লাগার দরকার পড়ছে না। আগে যেগুলো হচ্ছে আমার ডলারের সাথে, যেগুলো হচ্ছিলো যে ডলারের বডিতে, মানে পেট থেকে শুরু করে লেজের দিকটা অবধি একটা জেলির মতন হয়ে গিয়ে, ফাঙ্গাস হয়ে গিয়ে মাছগুলো মারা যাচ্ছিলো, কিন্তু এখন সেই ফাঙ্গাস টাঙ্গাস কিছু হচ্ছে না, একদম সুস্থ। আগের দিন দেখে গেলাম সুস্থ মাছ, আর পরের দিন এসে দেখছি মাছগুলো মরে ভাসছে। তো কিছুতেই বুঝতে পারছি না, অনেক কিছু চেষ্টা করলাম জানার, অনেক কিছু ইউটিউবে সার্চ করলাম, বাট সেরকম কিছু একটা রিপোর্ট পেলাম না যে কী কারণে মারা যাচ্ছে। তারপর আমি নিজেই একটু স্টাডি করলাম, স্টাডি করে বুঝতে পারলাম যে এই টেম্পারেচার হেরফেরের জন্য মাছেদের স্ট্রোক হয়ে যাচ্ছে এবং মাছগুলো মারা যাচ্ছে। তো তার জন্য আমরা ছোটো ছোটো কয়েকটা স্টেপ করতে পারি, যেটা হচ্ছে, এক হচ্ছে আপনারা যদি এরকম বড়ো বড়ো চৌবাচ্চায় মাছ রাখেন, সেক্ষেত্রে আমি বলবো যে
একটু একটু করে জল বাড়ান, সিজন করা জল, মানে যে জলটা স্টোর করে রাখা আছে সেই জলটা দিয়ে মোটামুটি একটু জল বাড়ান। কারণ হচ্ছে যদি আমার এই চেম্বারগুলোতে এক একটাতে প্রায় 14-15 হাজার লিটার জল ধরে, তো আমি হাফ ট্যাঙ্ক জল রাখি, মোটামুটি 5-6 হাজার লিটার। তো সেখানে আপনি যদি চেষ্টা করেন যে প্রত্যেক দিন না হোক অন্তত দুদিন তিন দিন পর পর ওই 500-600 লিটার করে জল যদি একটু বাড়ান, তাহলে জলের টেম্পারেচারটা ঠিক থাকবে এবং মাছগুলো আশা করি ঠিক থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যদি পারেন তাহলে ওই আপনারা যদি অ্যাকোরিয়ামে করেন তাহলে আমি সাজেস্ট করবো যে অ্যাকোরিয়ামে থার্মোমিটার রাখুন। থার্মোমিটার মানে স্টিকার থার্মোমিটার পাওয়া যায় যাতে কারেক্ট টেম্পারেচার ইন্ডিকেট করে। তো সেরকম যদি আপনারা স্টিকার থার্মোমিটার রাখতে পারেন তাহলে জলের টেম্পারেচারটা বুঝতে পারবেন। আর যদি ছোটো অ্যাকোরিয়ামে করেন তাহলে সেক্ষেত্রে বলবো যে এক দুদিন পর পর অন্তত 5% to 10% বা 15% জল বার করে দিয়ে নতুন জল দিয়ে জলটাকে রিসাইকেল করা। কিন্তু অবশ্যই কাঁচা জল দেবেন না, একটা স্টোর করা জল দেবেন, যে জলটা মোটামুটি 24 ঘন্টা আগে তুলে রাখা হয়েছে সেরকম একটা জল দেবেন। তাতে কী হবে, মাছেদের এফেক্ট হবে না, ঠান্ডাটা চট করে লাগবে না। তো এইরকমভাবে আমরা জলের টেম্পারেচারটাকে যদি এই গরমকালটা কাটাতে পারি তাহলে আশা করি পুজোর পর থেকে মোটামুটি হালকা ঠান্ডা একটা পড়ার আভাস পড়বে, সেই সময় মাছটা অতটা বেশি এফেক্ট হবে না, কারণ এই রোদ্দুরেই বেশি এফেক্ট হচ্ছে। যেমন আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, এই বালতির যে মাছটা আপনাদেরকে দেখালাম এই মাছটা গতকাল মানে ওই রকমই একটা মাছ তার আগের দিন 28 তারিখে মারাই গিয়েছিল, যেটা আমি আপনাদের দেখালাম যে মাছটা মারা গেছে, একদম শুকিয়ে গেছে। আর গতকাল বিকেলে এসে আমার ছেলে দেখলো যে ওই মাছটা মানে 29 তারিখ বিকেলে মাছটা ওরকম উল্টে গিয়ে খাবি খাচ্ছে। তো আমি ছেলেকে সাজেস্ট করলাম, আমি বিকেলে আসিনি, আমার ছেলে এসেছিলো, ছেলেকে বললাম তুই একটা কাজ কর, মাছটাকে তুলে নে, তুলে একটা বালতিতে অল্প একটু জলের মধ্যে একটু প্যারাক্সিন দিয়ে, কারণ প্যারাক্সিনটা যখন ওইখানে দিচ্ছিলো এই ট্যাঙ্কটাতে দিচ্ছিলো কারণ এই ট্যাঙ্কটাতে আমার রয়েছে ডলার রয়েছে, তো এই ট্যাঙ্কটাতে যখন প্যারাক্সিন দিচ্ছিলো আমি বললাম প্যারাক্সিনটা মগে করে গুলে পুরোটাই দিয়ে দে আর একটুখানি বালতির মধ্যে দে। বালতিতে দেওয়াতে ওই মাছটাকে কী করলাম, আলাদা করে রেখে দিলাম। তো আলাদা করে রেখে দেওয়াতে মাছটা কালকে যেরকম বারবার খাবি খেয়ে উল্টে যাচ্ছিলো, আজকে এসে সকালবেলা দেখলাম একদম ফিট, মাছটা পুরো ফিট, পুরো সাঁতার কাটছে। মাছটাকে আমি আবার ওই চেম্বারে ছেড়ে দিলাম ওই মাছগুলোর সাথে। তো তাতে আমি বুঝতে পারলাম যে যেহেতু জলটা গরম হয়ে যাচ্ছিলো সেই কারণে মাছটা খুব প্রবলেম হচ্ছিলো এবং হঠাৎ করে ঠান্ডা গরম লেগে যাচ্ছিলো। এবার প্যারাক্সিন ওষুধটাও এমনই, মানে ওটা হচ্ছে একদম ফাইনাল স্টেজে দেওয়ার জন্য ওষুধ, যেখানে মাছের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মাছের খুব বেশি ফাঙ্গাস হয়েছে। যদিও এই মাছগুলোর আমার ফাঙ্গাস না হয়েই মাছগুলো মারা যাচ্ছিলো, কারণ হচ্ছে মাছগুলো হঠাৎ এত রোদ্রের তাপ বেড়ে যাওয়াতে স্ট্রোক মতন হয়ে যাচ্ছে, তো সেই কারণে মাছগুলো টপাটপ শরীর খারাপ হয়ে মারা যাচ্ছিলো। তো 3 নম্বর সাজেশন আমি আপনাদেরকে এটাই দেবো, আপনারা যারা ছাদে মাছ চাষ করছেন অবশ্যই একটা শেডের ব্যবস্থা করুন যেখানে ডাইরেক্টলি সূর্যের আলোটা পড়বে না। আমার ছাদে প্রবলেমটা কী হয়েছে, সূর্যটা উঠছে পূর্ব দিক থেকে এবং পূর্ব দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকটা ফাঁকা, মানে সকালবেলা 12টা অবধি ডাইরেক্টলি রোদটা এখানে পড়ছে, যদিও আমি ছাউনি দিয়েছি, দুপুরের রোদ্দুরটা হয়তো পাচ্ছে না কিন্তু সকালবেলায় 10টার পর থেকে সূর্যের যে তাপটা যে পড়ে সেই তাপটা সাংঘাতিক, 10টা থেকে 12টা, যতক্ষণ না মাথার উপরে সূর্য যাচ্ছে, মাথার উপর সূর্য গেলে ডাইরেক্ট পড়ছে না কিন্তু তার আগে সূর্যটা ডাইরেক্ট আমার জলে পড়ছে এবং জলটা অতিরিক্ত গরম করে দিচ্ছে, যার জন্য আমার মাছটা এফেক্ট হচ্ছে। তো আমি সেটা দেখছি কি অল্টারনেট সলিউশন করা যায়। আপনাদের কাছে সাজেশন, যদি আপনারা ছাদে মাছ চাষ করেন অবশ্যই মাছগুলোকে একটা শেডের নিচে রাখার চেষ্টা করুন। দ্বিতীয়ত যারা অ্যাকোরিয়াম বা ছোটো গামলা বা ছোটো ড্রামে বা ছোটো চেম্বারে করছেন, আপনারা একটু ছাওয়া জায়গায় নিয়ে গিয়ে মাছগুলোকে রাখুন যাতে এত তাড়াতাড়ি জলের তাপমাত্রা হেরফের না হয়, তাতে মাছগুলো এরকম টপাটপ মারা যাবে না। এটা গেল 3 নম্বর সলিউশন। 4 নম্বর সলিউশন হচ্ছে যে আপনারা সঙ্গে প্যারাক্সিন 500 রাখুন, যখনই এরকম কোনো প্রবলেম হচ্ছে মাছকে দিন। মাছের সিমটমটা কী করে বুঝবেন, যে মাছ যখন খাওয়া একদম বন্ধ করে দিচ্ছে, হঠাৎ করে সুস্থ মাছ আপনি খেতে দিচ্ছেন, যে মাছ হয়তো এক মুঠো, যেমন আমার ডলারগুলো রয়েছে প্রায় 350-এর উপরে ডলার রয়েছে, 370 টাকার কাছাকাছি ডলার রয়েছে, সেই কারণে আমি অপটিমাম খেতে দিই, অপটিমামের ড্রাই ফুডটা 3-4 মুঠো ড্রাই ফুড ওরা খায়, যেখানে কালকে আমি দেখছিলাম যে 1 মুঠো ড্রাই ফুড দিয়েছি সেটাই খাচ্ছিল না, ভেসে বেড়াচ্ছিল জলের উপরে। তো তখনই আমি বুঝলাম যে মাছগুলোর প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, তো সেই কারণে আমি কালকে প্যারাক্সিন দিনে 2 বার দিয়েছি, সকালে 5টা বিকালে 5টা। তো মাছগুলো এখন অনেকটা ফিট আছে, এখনও অবধি আমি খেতে দিইনি, এখন সকালবেলায় ঘড়ির কাটা হচ্ছে 7:15, তো ওই আমি 9:30 নাগাদ মাছগুলোকে খেতে দিই প্রত্যেক দিন, তো ওই টাইমেই খেতে দেবো। তবে তার আগে মানে তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে মাছগুলোকে অবশ্যই একটু টেক কেয়ার করুন, যে মাছগুলো খাচ্ছে কিনা তার গতিবিধির উপরও নজর রাখুন, আর যদি পারেন যতটা পারবেন মাছগুলোকে ছাওয়ার মধ্যে রাখার চেষ্টা করুন।
এটা হলো 3 নম্বর সলিউশন 4 নম্বর সলিউশন হচ্ছে যে প্যারাক্সিনটা আপনারা সঙ্গে রাখুন প্যারাক্সিনটা সঙ্গে রাখলে অনেক সময় মাছের হঠাৎ হঠাৎ যে প্রবলেমগুলো হচ্ছে সেই জায়গায় যদি আপনারা প্যারাক্সিনটা দিয়ে দিতে পারেন তাহলে মাছ দেখবেন অনেকটা স্টেবল হয়ে গেছে বন্ধুরা আমরা তাহলে 4টা সলিউশন নিয়ে ডিসকাস করলাম এবারে 5 নম্বর সলিউশনে আসবো 5 নম্বর সলিউশন হচ্ছে যে আপনাদের অ্যাকোয়ারিয়ামে বা ট্যাঙ্কে যে লিচু স্টোন আছে অক্সিজেনের জন্য অথবা যে পাওয়ার ফিল্টারটা আছে সেই পাওয়ার ফিল্টারটা চেষ্টা করবেন 24 ঘন্টা চালিয়ে রাখার লিচু স্টোনটা মানে লিচু স্টোনটা অক্সিজেনের জন্য 24 ঘন্টা চালিয়ে রাখার যদি খুব দরকার হয় হয়তো আধ ঘন্টা এক ঘন্টার জন্য বন্ধ করতে পারেন বাট চেষ্টা করবেন ওটাকে ম্যাক্সিমাম যতটা সম্ভব চালিয়ে রাখার এবং জলের মধ্যে অক্সিজেনটাকে জেনারেট করার যত বেশি অক্সিজেন জেনারেট হবে তত মাছ খেলবে তত মাছের পক্ষে সুবিধা হবে কারণ মাছ জল যতটা নড়াচড়া হবে তত অক্সিজেনের পরিমাণটা জলের মধ্যে বাড়বে তো আমাদেরকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে জলে অক্সিজেনের মাত্রা একদম কম না হয় তো সেই কারণে অনুরোধ যে আপনারা এই জিনিসটাকে একদম মানে 100% অ্যাটেনশনের সাথে দেখবেন এবং টেক কেয়ার করবেন যাতে অক্সিজেনটা অলওয়েজ চলে তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর পয়েন্ট আর এরপরে আমরা ফাইনাল পয়েন্ট নিয়ে ডিসকাস করব যেটা হচ্ছে লাস্ট বাট নট দি লিস্ট সেটা হচ্ছে যে আপনারা যারা ছাদে মানে ছাদে বড় চৌবাচ্চায় বা ছাদের মধ্যে কোনো ড্রামে বা কোনো মানে ছাদে রেখে কোনো অ্যাকোয়ারিয়ামে আপনারা মাছ চাষ করছেন আপনারা অবশ্যই ঘরের ভিতরে একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম রাখার ব্যবস্থা করুন কারণ দেখবেন যে সময় মাছগুলো হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়ে যাচ্ছে সেই মাছগুলোকে যে মাছগুলো পার্টিকুলারলি শরীর খারাপ হয়ে ভেসে উঠছে বা কাত হয়ে যাচ্ছে সেই মাছগুলোকে তুলে নিয়ে এসে ঘরের মধ্যে ট্রিটমেন্ট করার একটা ব্যবস্থা করতে হবে তার কারণ আমরা প্রত্যেকেই মাছগুলো কিনছি খুব প্যাশনের সাথে তার মধ্যে একটা আন্তরিকতা একটা ভালোবাসা জড়িয়ে আছে এবং তার সাথে জড়িয়ে আছে একটা আর্থিক ব্যাপার মানে মাছ কিনতে তো আমাদের কিছু না কিছু পয়সা তো ইনভেস্ট করতেই হচ্ছে তো যাই হোক যে পয়সাটা আমরা ইনভেস্ট করছি হয়তো পয়সাটা অতটা মাইনে রাখে না ইমোশনের কাছে যখন মাছগুলো মারা যায় তখন সত্যিই খুব খারাপ লাগে কিন্তু তার আগে আমাদেরকে সেটাও মাথায় রাখতে হবে যেরকম ইমোশন আছে তার সাথে সাথে আমাদের একটা আর্থিক ব্যাপারও তার মধ্যে জড়িয়ে আছে তো এই মাছগুলো যদি এরকমভাবেই আমরা রেখে দিই বা ছেড়ে দিই তাহলে মাছগুলো মারা যাবে তার ট্রিটমেন্ট হবে না তো আমার অনুরোধ এটাই যে আপনারা যখনই ছাদে বা খোলা জায়গায় মাছ চাষ করছেন সেই জায়গা থেকে আপনারা ঘরের মধ্যে একটা অ্যাকোয়ারিয়ামের ব্যবস্থা করুন যেখানে যে মাছগুলো শরীর খারাপ হবে সেই মাছগুলোকে তুলে নিয়ে এসে আপনারা ঘরের মধ্যে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন এটা কিন্তু অবশ্যই এই পয়েন্টটাকে মাথায় রাখবেন এবং এটার দিকে লক্ষ্য রাখবেন যাতে এই জিনিসটা করতে পারেন কারণ হ্যাঁ অনেকেই মাছের ব্যবসা শুরু করে খুব অল্প পুঁজি দিয়ে হয়তো অ্যাফোর্ড করা সবসময় সম্ভব হয় না কিন্তু আমার অনুরোধ আপনারা একটু কষ্টসৃষ্ট করে একটা অ্যাকোয়ারিয়াম ঘরের মধ্যে রাখবেন যেখানে মাছের ট্রিটমেন্ট করতে পারবেন তো এটা অনেকটা আপনাদেরকে সেভ করবে কারণ হচ্ছে যে যখনই মাছের ট্রিটমেন্ট করবেন তখন বুঝতে পারবেন যে মাছের অ্যাকচুয়ালি কী শরীর খারাপ হয়েছিল এবং কী মেডিসিন দেওয়াতে সেই মাছটা ঠিক হলো কারণ একটা মাছের ট্রিটমেন্ট যা আপনি 100টা 1000টা 2000টা মাছ পুষলেও সেই মাছের ট্রিটমেন্ট সেমই হবে কারণ শরীর খারাপ মোটামুটি মাছেদের একরকমেরই হয় যখনই মাছেদের একরকমের শরীর খারাপ হবে তখনই সেই ট্রিটমেন্টটা যদি আপনারা সেই মাছের সাথেও করতে পারেন তাহলে দেখবেন মাছ রিকভার করে গেছে এবং আপনার আর্থিক ও ইমোশনাল দুদিক থেকেই আপনি বেনিফিটেড হয়েছেন দুদিক থেকেই আপনার লাভ হয়েছে যে মাছগুলো ঠিক হয়ে গেছে এবং আপনাদের অর্থেরও অপচয় হয়নি তো বন্ধুরা এটাই ছিল আমার আপনাদের সাথে ডিসকাস করার পয়েন্ট এবং আমার এই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি কিছু মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না যে বন্ধুরা ফেসবুকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না আর যে বন্ধুরা ইউটিউবে দেখছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম নতুন নতুন ব্লগ রেগুলার আপনারা আমার চ্যানেলে পাবেন আর যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে তো একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন টাটা বাই বাই শাব্বা খ্যার